আমরা যদি ভাত খাই তাহলে ধান থাকতে পারে, কণা থাকতে পারে, এগুলাকে আমরা ফেলে দিয়ে পরে আমরা সেই ভাতটা খাই, কণা সহকারে কিন্তু খাই না। আবার মুখে চাবা থেকে যদি একটা কণা বেজে যায় তখন সেটাকে ফেলে দিয়ে ভাতটা খেয়ে ফেলি, কণা সহকারে খাইনি, নিজের কাছে ছক ছক লাগে। আচ্ছা, তাহলে আমরা যখন নামাজ পড়ব তাহলে কিছু ছুরা আমাদের বেছে বেছে পড়তে হবে। যেমন নামাজে দাঁড়াইয়া আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করতে পারবো না, কারো কথা মনে ভাবতে পারবো না। যদি অন্য কাউকে স্মরণ করি বা অন্য কারো কথা মুখে বলি তাহলে কি হবে? শেরিকি হবে। অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শেরিকি গুনার মাপ নেই, কারণ এখানে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়েছি, এখানে আবু জাহেলের নাম নিতে পারবো না, এখানে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়েছি, অন্যদিকে মন দিতে পারবো না, অন্য কিছুকে ভাবতে পারবো না, তাহলে আমি কি হব? প্রথমত হব আমি শেরেককারী, দ্বিতীয়ত হব আমি কাফের। তাহলে কাফেরদেরকে আল্লাহ কি বলেছেন? তারা মৃত্যুর পরে জাহান্নামে রওনা দেবে। তো এখন আমরা যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি আমাদের কাফেরের কোনো কাজ হয়ে যায়, শেরেককারী কোনো কাজ হয়ে যায়, হে জগতবাসী, আজকে আপনাদের সামনে একটা মারাত্মক সতর্কবাণী নিয়ে আসলাম। সেই সতর্কবাণীটি হলো যে আমরা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, কেন করতেছি? আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে। আল্লাহ যদি সন্তুষ্ট হয় তবেই কিন্তু আল্লাহ আমাদেরকে একদিন জান্নাতে দেবেন। তবে শরীয়তের মত এটাই, আল্লাহ যদি কখনো সন্তুষ্ট হয় তাহলে আমাদেরকে জান্নাতে দেবেন, তবে এটা শরীয়তের মত। কিন্তু যারা তরিকত করে, হাকিকত করে এবং আল্লাহকে পাইতে সাধনা করে তারা কিন্তু জান্নাতের আশা করে না, যে হে আল্লাহ তুমি সন্তুষ্ট হলেই আমি, আমার আর কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। যাই হোক, এখন যে কথাটি বলবো, মানুষ যখন নামাজ পড়ে উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা। আচ্ছা, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 30 পারা কোরআন নাজিল হয়েছে। তো 30 পারা কোরআনে যে নাজিল হলো, তো যে কয়টা সুরা নাজিল হয়েছে এর মধ্যে দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে সুরা নাজিল হয়েছে, দেখুন একটু খেয়াল করে শুনবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদুকররা জাদুগ্রস্ত করেছিল, তখন জাদুগ্রস্ত যখন তিনি হয়ে গেলেন, তখন জিব্রাইলের দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কানে কানে জানিয়ে দিলেন, হে আল্লাহর দোস্ত, আপনি এই জিনিসটা পাঠ করুন, এটা পাঠ করার সাথে সাথে আপনার আপনি জাদুমুক্ত হয়ে যাবেন, তাদের শয়তানের প্রবঞ্চনা এবং সেই জাদুটনা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। তখন সেই সুরাটি নাজিল হয়েছিল। তো নবী চলতে গিয়ে যেই যেই সুরা বা যেই যেই জিনিসগুলো দরকার ছিল সেগুলো জিব্রাইলের দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগুলো নাজিল হয়েছে, আর সেই মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করেছেন, সমাধা হয়ে গেছে। এখনও যদি আমরা কোরআনের আয়াতটা সেই জায়গাতে লাগিয়ে দিই তখন দেখা যায় আমরাও সেই বিপদমুক্ত হয়ে যাই। আচ্ছা, যাই হোক, কোন সুরাটি নাজিল হয়েছিল? তাব্বা দিয়াদা বিলা হাবি ওয়া তাব্বা মা আগনান হো মাল হো মা কাসাব। এবং নাজিল হয়েছিল কি? যে সুরা নাস, সুরা ফালাক এবং সুরা ইখলাস এবং সুরা ফাতেহা। ফাতেহার পাশাপাশি যখন সেই বাকি ছুরাগুলো যখন নিজে পাঠ করে নিজের মধ্যে নিজে ফুঁক দিয়েছিলেন, সমস্ত জাদু শক্তি কেটে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেছে। তাহলে কি আমাদের জীবন চলার পথে এই সুরাগুলো আমাদের বুকে ফুঁদিয়ে যখন আমরা হাঁটবো চলবো, তখন আমাদেরকে কেউ জাদু টোনা করতে পারবে না, আমাদেরকে কেউ অনিষ্ট করতে পারবে না। আল্লাহ এই সুরার পাওয়ার এমনই দিয়েছেন যে আমরা সেটা দিয়ে রক্ষা পেতেই পারি, রক্ষা পেয়ে চলতে পারি। এখন দেখা যায় আমরা যখন নামাজ পড়ি তখন আমরা বলতেছি কি,
তাব্বা দিয়া দা বিল হাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু মা কসব, কি বলতেছি? ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ। কেন? তিনি তো 1400-1450 বছর আগে তিনি ধ্বংস হয়ে গেছে, এখন আমি নামাজে দাঁড়িয়ে কাকে ধ্বংস করতেছি? এই একটা বিষয়। আরেকটা বিষয় হল আল্লাহ কি বলেছে, নামাজ এমন ভাবে পড়ো তোমার সামনে আল্লাহ ব্যতীত কেউ নেই। আল্লাহ ব্যতীত যদি কেউ নাই থাকে, তাহলে আমি যখন সুরা পাঠ করতেছি কাকে শোনাইতেছি? আল্লাহকে শোনাইতেছি। কেন? এই কথাগুলো তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করা হয়েছে, এবং এই সুরার মধ্যে যা কিছু বলা হয়েছে এভাবে যদি আমরা চলি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না, শয়তানের প্রবঞ্চনা থেকে বেঁচে থাকব, যে এই সুরার মধ্যে যা কিছু বলা হয়েছে এই মতে আমরা চলব। কিন্তু এটা পড়া হচ্ছে, তখন এটা পড়তে গিয়ে কি হচ্ছে? আচ্ছা, তাহলে কি আমরা যদি ভাত খাই তাহলে ধান থাকতে পারে, কণা থাকতে পারে, এগুলাকে আমরা ফেলে দিয়ে পরে আমরা সে ভাতটা খাই, কণা সহকারে কিন্তু খাই না। আবার মুখে চাবাতে গিয়ে যদি একটা কণা বেজে যায় তখন সেটাকে ফেলে দিয়ে ভাতটা খেয়ে ফেলি, কণা সহকারে খাইনি, নিজের কাছে ছক ছক লাগে। আচ্ছা, তাহলে আমরা যখন নামাজ পড়বো তাহলে কিছু ছুরা আমাদের বেছে বেছে পড়তে হবে। নামাজে দাঁড়াইয়া আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করতে পারবো না, কারো কথা মনে ভাবতে পারবো না। যদি অন্য কাউকে স্মরণ করি বা অন্য কারো কথা মুখে বলি তাহলে কি হবে? শেরিকি হবে। অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শেরিকি গুনার মাপ নেই, কারণ এখানে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়েছি, এখানে আবু জাহেলের নাম নিতে পারবো না। এখানে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়েছি, অন্যদিকে মন দিতে পারবো না, অন্য কিছুকে ভাবতে পারবো না, তাহলে আমি কি হব? প্রথমত হব আমি শেরেককারী, দ্বিতীয়ত হব আমি কাফের। তাহলে কাফেরদেরকে আল্লাহ কি বলেছেন? তারা মৃত্যুর পরে জাহান্নামে রওনা দেবে। তো এখন আমরা যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি আমাদের কাফেরের কোনো কাজ হয়ে যায়, শেরেককারী করে কোনো কাজ হয়ে যায়, তাহলে আমরাও কিন্তু রেহাই পাবো না। যাই হোক, হয়তো আমরা অনেকে এই কথাগুলো জানি না, না জানার কারণে এই কাজগুলো এভাবেই করতেছি। এখন থেকে কি করব? যেই সুরার মধ্যে কোনো কাফেরের নাম নেই, যেই সুরার মধ্যে ফেরেস্তারদের কোনো নাম নেই বা জিন জাতির কোনো নাম নেই, সেই ছোরাগুলো বেছে বেছে আমরা নামাজে পড়ব। যদি তাব্বাতিয়াদা পড়ি তখন দেখা যায় কাফেরের নামটা নামাজে দাঁড়িয়ে বলতে হচ্ছে, এখানে তো আল্লাহর নাম ব্যতীত কারো নাম নেওয়া যাবে না, কিন্তু এখানে আমরা কাফেরের নাম নিতেছি, তাহলে কি হবে? আমরা শেরেককারী হব, আমরা কাফের হব না বাবা, এটা যেন না হয়। আমরা নামাজে বেছে বেছে পড়ব যেই সুরার মধ্যে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নাম নেই। যাই হোক, আরও গভীর কিছু আলোচনা আছে, যদি করি তাহলে হয়তো বিশৃঙ্খলা হতে পারে। আর আল্লাহ কি বলেছে? বিশৃঙ্খলাকারীকে আমি পছন্দ করি না। তাই এর গভীর কিছু আলাপ আলোচনা আছে, যদি আমার সাথে কেউ সামনাসামনি আসে, আমার সামনে বসে, তাহলে আমি তার সাথে মন খুলে কথা বলবো। কিন্তু ইউটিউবে অতটা গভীরে যাওয়া যায় না, তবে জ্ঞানী লোকের জন্য এতটুকু কথাই আমার ধাক্কা। এই ধাক্কাতে যদি কেউ মক্কা চিনে যায় তাহলে আর ফাক্কা হবে না জীবনটা, জীবনটা আল্লাহর মদিনা মক্কা পর্যন্ত একদিন পৌঁছাবে। যাই হোক, তো আজকের যে আলোচনার মূল সেটি হলো কি, যে আমরা প্রত্যেকটা ইবাদত এমনভাবে করব যেন আল্লাহর সাথে কোনো কিছু শেরেক না হয়। আমরা নামাজে দাঁড়াব, অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন কোন সুরার মধ্যে কাফেরের নাম আছে, শয়তানের নাম আছে, তাহলে সেই সুরাটা আমরা পড়ব না, আমরা সেই সুরাটাই পড়ব যেই সুরার মধ্যে আল্লাহ ব্যতীত কারো নাম নেই। যদি অন্য কারো নাম এসে যায় তাহলে আল্লাহর সাথে শেরেক করা হবে, অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শেরিকি গুনার মাপ নেই, আর সেই শেরিকি গুনার জন্যে আমাদের এই ইবাদত করার পরে আমাদের জাহান্নামে যেতে হবে। তবে হে জগতবাসী, আজ ছোট করেই আলোচনাটি করলাম, তবে অবশ্যই আপনারা আমার এই কথাগুলো যদি ভালো লাগে তবু জানাবেন, যদি খারাপ লাগে তবু জানাবেন। তবে সামনে আরও একটু এই আলোচনাগুলো আরও একটু গভীর করে বলার চেষ্টা করব, তো অবশ্যই আমার
चैनल के सबसक्राइब कर रखन परवर्ती जान अपने अन्न आलोचनागुलो चले जाए। तो आज ये रखब, सकले भलो थकबें, आल्ला हाफिज़।